উচ্চ কোলেস্টেরল শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত খারাপ, আর তার পিছনে কি কারণ হতে পারে? এমন বেশ কিছু খাদ্য রয়েছে যেগুলো ডায়েট চার্ট থেকে অবশ্যই বাদ দিতে হবে, তা না হলে উচ্চ কোলেস্টেরলের কারণে আপনার হৃদযন্ত্র বিকল হতে পারে এবং মৃত্যুও পর্যন্ত হতে পারে। তাই আসুন ভিডিওটি জেনে নেওয়া যাক কোন কোন খাদ্য আপনার খাদ্য তালিকাতে বাদ দেবেন বা কমিয়ে ফেলবেন, আর তাতেই কিন্তু আপনার কোলেস্টেরল লেভেল ধীরে ধীরে কমবে। কোলেস্টেরল হলো একটি ওয়াক্সি সাবস্ট্যান্স, অর্থাৎ মোমের মতন একটি পদার্থ। সাধারণত আমাদের শরীরে বা কোনো অ্যানিমাল প্রোডাক্টের মধ্যে, বিশেষত মাংসের মধ্যে, ডিমের মধ্যে বা ডেয়ারি প্রোডাক্টের মধ্যে এগুলো পাওয়া যায়। কোলেস্টেরল যে আমাদের শরীরের জন্য সবসময় খারাপ এ কথা কিন্তু ভুল, কারণ কোলেস্টেরল আমাদের শরীরে হরমোন উৎপাদনের ক্ষেত্রে, ভিটামিন ডি অ্যাবজর্পশনে এবং সেই সাথে বাইল প্রোডাকশনে এবং ফ্যাট ডাইজেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাই আমাদের শরীরে কোলেস্টেরলের অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কোলেস্টেরল আমাদের শরীরে কিন্তু সমস্যার কারণ হতে পারে। আমাদের শরীর কিন্তু কোলেস্টেরল প্রোডিউস করে। কোলেস্টেরল সাধারণত দুরকমের হতে পারে, একটি হলো হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটি হলো ভালো কোলেস্টেরল, এবং অন্যটি হল এলডিএল, এটি হলো খারাপ কোলেস্টেরল। এলডিএল এর মাত্রা শরীরে যত বাড়বে তত আর্টারির মধ্যে প্লাগিং তৈরি হবে এবং আর্টারির মধ্যে দিয়ে রক্ত সঞ্চালন ধীরে ধীরে কমতে থাকবে। তাই প্রশ্ন এসে যায় যে ডায়েটেরি কোলেস্টেরল কি আমাদের শরীরের জন্য খুব খারাপ? অর্থাৎ কোলেস্টেরল যুক্ত খাদ্য যদি বেশি গ্রহণ করেন সেক্ষেত্রে কি শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়বে? গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র ডায়েটেরি কোলেস্টেরল যুক্ত খাদ্য সবসময় আমাদের শরীরে কোলেস্টেরল বাড়ায় না। আমাদের শরীরে বেশ কিছু মেটাবলিক সমস্যার জন্য বা বিপাকীয় সমস্যার জন্য কিন্তু শরীরে কোলেস্টেরল বাড়তে পারে। অতিরিক্ত কোলেস্টেরল যদি রক্তে বাড়তে থাকে তাহলে হার্ট ডিজিজ এবং জেনারেল প্যালপিটেশন তৈরি হয়। সারা বিশ্বের প্রায় 2/3 কিন্তু খাদ্য থেকে কোলেস্টেরল বাড়ছে না, বাড়ছে তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্রিয়াকলাপ এবং সেই সাথে তাদের মেটাবলিক প্রবলেমের জন্য। তবে তার মানে এই নয় যে আপনারা কোলেস্টেরল যুক্ত খাদ্য প্রচুর পরিমাণে খাবেন। সেক্ষেত্রে কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য অবশ্যই ডায়েট চার্টের প্রতি একটু খেয়াল রাখতে হবে। প্রথমত আমরা জেনে নেব যে হেলদি কি পদ্ধতিতে আপনার শরীরের কোলেস্টেরল কমাতে পারবেন। তারপরে জেনে নেব কোন কোন খাদ্যের মধ্যে অতিরিক্ত কোলেস্টেরল শরীরে আসতে পারে, যে খাদ্যগুলো আপনারা ডায়েট চার্টে কমিয়ে ফেলবেন বা বাদ দেবেন। সাধারণত আমাদের শরীরের এলডিএল এর মাত্রা কমানো খুব জরুরি, কারণ এটি ব্যাড কোলেস্টেরল। আর এলডিএল এর মাত্রা কমলে এলডিএল এবং এইচডিএল এর যে রেশিও তা ঠিক থাকবে শরীরে। তাই প্রথমত আপনারা ডায়েট চার্টে অবশ্যই ফাইবার যুক্ত খাদ্য রাখুন, কারণ এই ফাইবার যুক্ত খাদ্য শরীরে এলডিএল এর মাত্রাকে কমিয়ে ফেলবে, কারণ এলডিএল এর লো ডেন্সিটি লাইপোপ্রোটিন শরীরে অ্যাবজর্ব করতে দেবে না। সেই সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করতে হবে। তাই প্রত্যেক দিন আপনারা 1/2 ঘন্টা করে এক্সারসাইজ করুন এবং চেষ্টা করুন আপনার শরীরের ওজন কমাতে। আর ওজন যত কমবে দেখবেন ধীরে ধীরে আপনার এলডিএল এর মাত্রাও কমবে। এবং ধূমপান এবং অ্যালকোহল কনজিউম থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন, কারণ অতিরিক্ত ধূমপান এলডিএল এর মাত্রা বাড়াবে। এবং ডায়েট চার্টে অবশ্যই ফ্রুট এবং ভেজিটেবল রাখুন, তাতে কিন্তু কোলেস্টেরল এর মাত্রা ন্যাচারাল ওয়েতে কমতে থাকবে। এখন আসবো এমন 8-10 খাদ্য যেগুলো ডায়েট চার্ট থেকে কমালে উচ্চ কোলেস্টেরলের মাত্রা অনেকটাই কমতে পারে। প্রথম যে খাদ্যের কথা বলবো তা হলো ফ্রায়েড ফ্রুটস, অর্থাৎ ডিপ ফ্রাই করা যে কোনো খাদ্য আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করবে। বিশেষত মাংস এবং চিজ যদি অধিক ফ্রায়েড করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কোলেস্টেরল অনেকটাই বাড়বে এবং এগুলো অ্যাভয়েড করুন। আর অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা বাড়ার জন্য শরীরে একদিকে যেমন ক্যালোরির মাত্রা বাড়বে এবং সেই সাথে ট্রান্স ফ্যাট বাড়বে এবং তাতেই হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটাই বেড়ে যাবে। দ্বিতীয় যে খাদ্যের কথা বলবো তা হলো ফাস্ট ফুড। অবশ্যই ফাস্ট ফুড কমিয়ে ফেলুন, কারণ ফাস্ট ফুড আপনার শরীরে ক্রনিক ডিসঅর্ডার বাড়াবে, সেই সাথে হার্ট ডিজিজের সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে, ওবেসিটি এবং ডায়াবেটিসের মতন সমস্যা চলে আসবে। অতিরিক্ত ফাস্ট ফুড যেমন কোলেস্টেরলের মাত্রা বাড়াবে পাশাপাশি ওজন বাড়াবে, শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করবে এবং সেই সাথে আপনার রক্তের সুগার এবং রক্তের চাপকেও বাড়াতে সাহায্য করবে ফাস্ট ফুড। প্রসেস মিট অবশ্যই ডায়েট চার্ট থেকে বাদ দিন, কারণ প্রসেস মিট আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করবে। অনেকে ডেজার্ট পছন্দ করেন, যেমন কুকিজ, আইসক্রিম
বা পাস্তার মতন খাদ্য। এতে প্রচুর পরিমাণে যেমন মিষ্টি ব্যবহার করা হয় আর রিফাইন কার্বোহাইড্রেটও ব্যবহার করা হয়, তাতে কোলেস্ট্রলের মাত্রা অনেকটাই বাড়তে থাকবে। আনহেলদি ফ্যাট রয়েছে এর মধ্যে এবং অতিরিক্ত ক্যালোরি রয়েছে। গবেষণায় দেখা গেছে যে এই সমস্ত খাদ্য একদিকে যেমন আপনার ওবেসিটি অর্থাৎ আপনার ওজনকে বাড়াবে, ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের মাত্রাকে বাড়িয়ে তুলবে, এমনকি মানসিক সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তাই এই সমস্ত খাদ্য অবশ্যই ডায়েট চার্ট থেকে বাদ দেওয়া উচিত। তবে এমন বেশ কিছু খাদ্য রয়েছে যেগুলোর মধ্যে উচ্চ কোলেস্ট্রল রয়েছে, কিন্তু সেই খাদ্যগুলো আপনার শরীরের জন্য ভালো। বিশেষত ডিম, ডিমের মধ্যে অবশ্যই কোলেস্ট্রল পাবেন। একটি ডিম যদি 50 গ্রাম ওজন হয় তার মধ্যে 207 মিলিগ্রাম কোলেস্ট্রল পাবেন। গবেষণায় দেখা গেছে যে এই ডিমের মধ্যে থাকা যে কোলেস্ট্রল তার মধ্যে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, যা আমাদের হার্টের জন্য ভালো, তাই এটি গুড কোলেস্ট্রল বলতে পারেন। তবে লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা ব্যাড কোলেস্ট্রল আমাদের হার্টের সমস্যা তৈরি করতে পারে, তাই অতিরিক্ত ডিম খাওয়াও কিন্তু ভালো না। তাই সারাদিনে আপনারা একটি বা দুটি ডিম অনায়াসেই খেতে পারেন। পরবর্তী যে খাদ্যের কথা বলবো তা হলো চিজ। একটি সিঙ্গেল স্লাইস চিজ যদি 22 গ্রাম ওজন হয় তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ ভালো কোলেস্ট্রল এবং ক্যালসিয়াম পেতে পারেন। গবেষণায় দেখা গেছে যে অল্প পরিমাণে যদি আপনারা চিজ খান তাহলে তার ভালো কোলেস্ট্রল আপনার শরীরকে ভালো রাখবে, কিন্তু অতিরিক্ত চিজ যদি আপনার ডায়েট চার্টে থাকে তাহলে এলডিএল এর মাত্রা বাড়তে থাকবে এবং তার জন্য অতিরিক্ত ক্যালোরি আপনার শরীরে চলে আসবে এবং সেই সাথে হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটাই বেড়ে যাবে। অনেকে চিজের সঙ্গে জ্যাম, জেলি এগুলো মিশিয়ে খান আর এগুলোই কিন্তু সমস্যার কারণ হবে। পরবর্তী যে খাদ্যের কথা বলবো তা হলো সিলফিশ বা যে কোনো সামুদ্রিক মাছ। এতে প্রচুর পরিমাণে প্রোটিন তো থাকবেই, পাশাপাশি ভিটামিন বি, আয়রন এবং সেলিনিয়ামে পরিপূর্ণ। 85 গ্রাম সি ফুড আপনারা প্রতিদিন খেতে পারেন, কিন্তু তার বেশি খেলে কিন্তু হার্টের সমস্যা বাড়বে। অনেকে অর্গ্যান মিট খান, যেমন প্রাণীজ হার্ট, কিডনি, লিভার। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যেমন CoQ10, ভিটামিন B12, জিঙ্ক ইত্যাদি। কিন্তু অতিরিক্ত যখন আপনি অর্গ্যান মিট খাবেন তখন সেখানে কিন্তু সমস্যা বাড়বে। অতিরিক্ত অর্গ্যান মিট আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে তুলবে এবং সেই সাথে হার্ট রিস্কের সম্ভাবনা 100% বাড়বে। তাই 1 কাপ অর্গ্যান মিট অর্থাৎ 145 গ্রামের মধ্যে প্রায় 315 মিলিগ্রাম কোলেস্ট্রল রয়েছে। তাই চেষ্টা করুন অর্গ্যান মিট বা প্রাণীজ অঙ্গ অবশ্যই পরিমাণে অল্প খান। ফুল ফ্যাট ইয়াঘাট অর্থাৎ যে সমস্ত দইয়ে সম্পূর্ণ ফ্যাট রয়েছে, 1 কাপ অর্থাৎ 245 গ্রাম যদি ইয়াঘাট বা দই খান তার মধ্যে 331.8 মিলিগ্রাম কোলেস্ট্রল রয়েছে। তাই এইটুকু কোলেস্ট্রল আপনার শরীরে খুব বেশি সমস্যার কারণ হবে না। এতে কিন্তু আপনার শরীরের এলডিএল এর মাত্রা অর্থাৎ খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমবে এবং হার্ট ব্লাড প্রেশার ঠিক থাকবে, স্ট্রোকের সম্ভাবনাও কমবে। কিন্তু এই দইয়ের পরিমাণ যদি অনেক বেশি খেয়ে ফেলেন অর্থাৎ 1 কাপের বেশি যদি খেয়ে ফেলেন প্রত্যেক দিন, তাহলে এই অতিরিক্ত কোলেস্ট্রল কিন্তু আপনার হার্ট রিস্কের সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। তাই বন্ধুদের সঙ্গে এমন বেশ কিছু খাদ্য নিয়ে আলোচনা করলাম। এমন বেশ কিছু খাদ্য রয়েছে যার মধ্যে কোলেস্ট্রল রয়েছে কিন্তু যা আমাদের শরীরের জন্য ভালো যদি লিমিটেড ভাবে খেতে পারেন, কিন্তু এমন বেশ কিছু খাদ্য রয়েছে সেগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।